আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আপনাদের সবার মনে ক্ষোভ রয়েছে, অভিমান রয়েছে। আপনারা কারণ বিগত দিনে যখন আপনারা আপনাদের বাড়ি ছেড়ে পালিয়ে বেরিয়েছেন, আওয়ামী লীগের হামলা মামলায় নির্যাতিত হয়েছেন, শারীরিকভাবে আপনারা বিভিন্ন আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন, তখন যারা বাড়িতে ঘুমিয়েছিল আওয়ামী লীগের পাশে থেকে তাদের ব্যবসা বাণিজ্য ঠিক রেখেছিল, যারা তাদের পরিবারের সাথে ছিল আপনাদের পাশে, আপনাদের বিপদে দাঁড়ায়নি, তখন যাদের আপনারা আজকে বিএনপির ভালো সময়ে তাদেরকে সামনের কাতারে দেখেন, তখন আপনারা তা মেনে নিতে পারেন না। এই মেনে নাই রক্তকরণ হয় আমাদের হৃদয়ে, আমরাও এই পরিস্থিতি দেখছি। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে, সেই আদর্শকে টিকিয়ে রাখার জন্য থেকে গজিয়ে ওঠা দালালদের বিরুদ্ধে আমাদের আবার সংগ্রাম করতে হয়, তাহলে মুন্সিগঞ্জ জেলা যুবদল সেই সংগ্রামের জন্য প্রস্তুত রয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের মনে রাখতে হবে এই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমাদের অর্জন কি। এই দীর্ঘ 17 বছর আমরা সংগ্রাম করে আমরা কিন্তু পুরোপুরি আমাদের যে অর্জন সেই অর্জনের লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমাদের আপাতত অর্জন এইটুকু, আমরা স্বৈরাচারী ফেসিস শেখ হাসিনাকে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য করতে পেরেছি, কিন্তু এই ক্ষেত্রে সব ক্রেডিট সব সফলতা কিন্তু আমাদের নয়। আমাদের দেশের ছাত্র জনতা এবং বিএনপি সকল দলমত নির্বিশেষে সবার ঐক্যমতের ভিত্তিতেই আমরা এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছি। কিন্তু বিএনপির যে লক্ষ্য, বিএনপির যেই সফলতা, সেই সফলতার লক্ষ্যে কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমাদের সেই লক্ষ্যে আমরা তখনই পৌঁছাতে পারবো যখন শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে শহীদ জিয়া যেভাবে রাজনীতি করতেন ঠিক সেইভাবে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে এক একজন শহীদ জিয়াউর রহমান হয়ে প্রতিটি ঘরে ঘরে যেয়ে প্রতিটি মানুষের খোঁজখবর নিয়ে তাদের হৃদয় অর্জন করে তাদের আস্থা বিশ্বাস অর্জন করে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা এবং ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন করতে পারবো, সেই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সফলের একটি স্তরে পৌঁছাতে পারবে। সেই সফলতা অর্জনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলকে আরো অনেক পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যুবদলের নেতাকর্মীকে সবচাইতে বেশি কঠিন কাজটি করতে হবে, সেই কাজটি হলো আপনাদের সবাইকে সকল ক্ষেত্রে সজাগ থাকতে হবে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি তাদের নৈতিকতা নিয়ে, তাদের নীতির বিষয় নিয়ে আমাদের প্রশ্ন ওঠে, সন্দেহ ওঠে, তারা কি বিএনপি করে নাকি আওয়ামী লীগ করে। আপনি আপনার এলাকায় গ্রামের মধ্যে অনেক বিএনপির লোক দেখবেন যাদের এই নীতি নৈতিকতা নিয়ে আপনার মধ্যে প্রশ্ন থাকতে পারে। যদি আপনি দলের একজন কর্মী হয়ে আপনার মধ্যে এই প্রশ্ন জাগে, সাধারণ মানুষের কাছে প্রশ্নটা কিন্তু আরো ভয়ঙ্কর হতে পারে। তাই সাধারণ মানুষ যাতে কোনোভাবে বিভ্রান্ত না হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলকে এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। যুব দলের বা বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি বিএনপিকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়, বিএনপিকে সাধারণ মানুষের মন থেকে তুলে দিতে চায়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের নেতাকর্মীদের দায়িত্ব তাকে দাঁত ভাঙা জবাব দেওয়া। সংগ্রামী নেতৃবৃন্দ, আবহাওয়া আজকে ভালো নয়, তার মধ্যেও বদরে উপজেলা যুবদলের যে সকল নেতৃবৃন্দ এই আজকের এই আয়োজন করেছেন, জেলা যুবদলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর কিছু প্রশ্ন যারা বক্তব্যের মাধ্যমে তারা যে কথাগুলো বলেছেন সেই প্রশ্নগুলো আমি সংক্ষিপ্ত আকারে তাদের জেলা যুবদলের পক্ষ থেকে বলার চেষ্টা করছি। একটি উত্তর ইতিমধ্যে আমি দিয়েছি, সেটি হলো বিগত দিনে যারা আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছে তাদেরকে এখন বিএনপির সামনের সারিতে আপনারা দেখতে চান না। জেলা যুবদলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে এই কথা দিতে পারি, মুন্সিগঞ্জ জেলা যুবদল বিগত দিনে যাদের রাজনীতিতে পেয়েছে, যাদের সাথে রেখে সংগ্রাম করেছে, আগামী দিনে সামনের কাতারে তাদেরকে নিয়ে এগিয়ে যাবে, এই ব্যাপারে আপনারা কোনো ধরনের দ্বিধায় ভুগবেন না। আবার কারো কারো প্রশ্ন ছিল কমিটির বিষয় নিয়ে, একটি বিষয় হলো আসলে আমরা যারা দায়িত্ব পালন করি আমরা মেনে নেই যে যা কিছু প্রাপ্তি সব আপনাদের আর যা কিছু ব্যর্থতা সেটা আমাদের। দীর্ঘ এক যুগ পরে আপনাদের গজারিয়া যুবদলের কমিটি হয়েছে, কিন্তু আপনারা কিন্তু গজারিয়া যুবদলের যারাই বক্তব্য দিয়েছেন একজন ব্যক্তি ছাড়া আর কেউই কিন্তু জেলা যুবদলকে ন্যূনতম ধন্যবাদটুকু দেওয়ার প্রয়োজন মনে করেননি, যে 12 বছর পরে গজারিয়া উপজেলার যে কমিটি আমরা করতে পেরেছি এই এতটুকু ধন্যবাদ কিন্তু একজন ব্যতীত দ্বিতীয় কেউ দেননি। আমরা অনেক ক্ষেত্রে অনেক অভিযোগ করি, একজন এই মঞ্চে দাঁড়িয়ে অভিযোগ করেছিলেন যে আমরা আওয়ামী লীগকে অনেক বেশি দল প্রায়োরিটি দিচ্ছি, আর এদিকে আমার মোবাইলে 5 জন মেসেজ দিয়েছে,
যে আপনাদের সাথে পাশে বসে রয়েছে সে গত 17 বছর আওয়ামী লীগের সাথে কখনো নৌকা কখনো কাছে নির্বাচন করেছে। আপনারা একদিকে বলছেন যে আওয়ামী লীগ থেকে সাবধান থাকতে, আওয়ামী লীগের যাতে সামনের কাতারে না আসে, আর অন্যরা আমাদেরই লোক, অন্যরা যখন আমাদেরই মেসেজ দিচ্ছে যে এই মঞ্চের পাশে বসে রয়েছে সে নৌকার অথবা কাছে নির্বাচন করেছে, তাহলে আমরা কোনটাকে সত্য করে নেব? আপনাদের কাছে প্রশ্ন, কোনটাকে আমরা সত্য ধরে নেব? যে মঞ্চে দাঁড়িয়ে বলল তার কথা, নাকি যারা আমার মোবাইলে মেসেজ দিচ্ছে তাদের কথা? কারণ উভয়ই কিন্তু আমাদের দলের লোক, আমরা কিন্তু এতে কনফিউজ হই, কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে আমাদের একটু সমস্যায় পড়তে হয়, কারণ সবাইকে আমরা পুরোপুরি এই অঞ্চলের সবাইকে আমরা চিনি না, জানি না। তো এই ক্ষেত্রে আপনাদের কাছে সবার কাছে একটি দাবি থাকবে, আপনি আপনার পক্ষের লোক হলেই সেই লোক একেবারে শুদ্ধ বিশুদ্ধ, আর আপনার বিপক্ষে হলেই সে একেবারে দলের দালাল হয়ে গেছে, এই মানসিকতাটা আমাদের ত্যাগ করা দরকার। আমাদের মনে রাখতে হবে যে দালাল সে আপনার লোক হোক, যে গ্রুপের হোক, সে দালাল এবং স্পষ্ট ভাবে তাকে যদি আপনারা আমাদেরকে এইভাবে বিভ্রান্ত করেন তাহলে এই দালালরা কিন্তু সুযোগ পেয়ে যাবে। তাই আশা রাখবো আগামী দিনে আপনারা যখন এই সব বিষয় আপনাদের সামনে আসবে, কারণ আমরা দীর্ঘদিন স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পেরেছি, শত অত্যাচার নির্যাতনের মধ্যে আমরা কখনো হার মানিনি, মাথা নত করিনি, অতএব এই দালালদের কাছে, এই দালালদের আগ্রাসনের কাছে আমরা কোনোভাবে মাথা নত করতে পারি না। সংগ্রামী নেতৃবৃন্দ, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকে আমাদের এই সভার যিনি প্রধান অতিথি তিনি বক্তব্য দিবেন, তিনি আপনাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, তার বক্তব্যের জন্য আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সারাদিন